নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের বাংলা কবিতা থেকে এমসিকিউ সলভ করাচ্ছি, যেগুলি 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি অভিষেক থেকে এমসিকিউগুলো তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে 1.1-এ, দাঁড়া একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এবার প্রথম প্রশ্ন বলেছে অভিষেক, কবিতাটি কবি মধুসূদন দত্তের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হবে আমাদের, হ্যালো শুনতে পারছো তোমরা? অ্যান্সার হবে মেঘনাদ বধ কাব্য। 1.2-তে কনক আসন ত্যাজী বীরেন্দ্র কিশোরী, বীরেন্দ্র কিশোরী কাকে বলা হয়েছে? তো দেখো অ্যান্সার হবে ইন্দ্রজিৎকে বলা হয়েছে। 1.3-তে প্রণামিয়া ধাত্রী চরণে ধাত্রী হলেন, 1.3 যে প্রশ্ন আছে ধাত্রী হলেন, অ্যান্সার হবে প্রভাষা। অ্যান্সার কী হবে, কয়ের অ্যান্সার হবে প্রভাষা, ওকে প্রভাষা। চলো পরের প্রশ্ন কী বলছে 1.4-এ, রত্নাকার রত্নোত্তমা কে? 1.4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে লক্ষ্মী, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কী হবে লক্ষ্মী হবে। পরের প্রশ্ন 1.5-এ রোষে মহাবলী মেঘনাথ, রোষে মেঘনাথ কী ছিঁড়ে ফেললো? 1.5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কুসুম দাম, কী ছিঁড়ে ফেললেন কুসুম দাম, ঠিক আছে। পরের প্রশ্ন 1.6-এ হেতা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ কী? 1.6-এর অ্যান্সার হবে নারী, বামা শব্দের অর্থ কী? অ্যান্সার হবে নারী, কী হবে নারী হবে, ওকে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে 1.7-এ সাজিলা কী বলেছে, রথীন্দ্র সব শব্দের অর্থ কী? শ্রেষ্ঠ রথী, অ্যান্সার হবে বীর আবরণে। 1.9-এ হৈমবতী সুতো, হৈমবতী সুতো যাকে বধ করেছিলেন তিনি হল তারাকাসুর। 1.10 বৃহন্নলা রূপী কিরেটিকে অর্জুন। 1.11-এ ইন্দ্রজিতের স্ত্রীর নাম কী? অ্যান্সার হবে প্রমীলা, না দিলেও করবুর দল, করবুর শব্দের অর্থ কী? অ্যান্সার হবে রাক্ষস। নাই পুত্র পিতার চরণে, অ্যান্সার হবে মেঘনাদ, এখানে পুত্র হলো কি মেঘনাদ, ঠিক আছে। রাক্ষস কুল শেখর তুমি বৎস, এখানে কার কথা বলা হয়েছে? মেঘনাথের কথা বলা হয়েছে। 1.15-এ উত্তারিলা বীর দর্পে অসুরারি রিপু কী? অ্যান্সার হবে ইন্দ্রজিৎ। 1.16 হাসিবে মেঘনাদ রসিবেন দেব অগ্নি মেঘবাহনকে, অ্যান্সার হবে আমাদের ইন্দ্র। 1.17 নিকুম্বিলা যোগ্য সাঙ্গ বীরমণি, বীরমণি হলেন কে? 1.17-এ যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ইন্দ্রজিৎ। 1.18 কী বলেছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু বিস্মিত হওয়ার কারণটা কি? তিনি শুনতে পারছো অ্যান্সার কী হবে দেখো, তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন, তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন। 1.19 অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হবে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।